আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ ওসলাত রসুলিল্লাহ ও আসহাবিহি এজমাইন আহাদ সুপ্রিয় মুসলিম ভাই বহনরা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে মোবাইল জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম আমাদের আজকের আলোচ্য বিষয় হল কোরআন স্টাডি কোরআন স্টাডি সরা একুশ আল্লাহ সুবহানা হুয়া তাআলা এখানে বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়া মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে মানব মণ্ডলী সমগ্র মানব জাতি তোমরা সবাই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যত মানুষ ছিল সকলকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকুয়াবান হইতে পারো যাতে তোমরা আত্মরক্ষা করতে পারো তো আল্লা সুভনত এই আয়াতে অল্প কথায় অনেক শিক্ষা দিয়েছেন সাধারণত আমরা কোরআনে দেখতে পাই যে আল্লাহ সুভান প্রথমে আসমান জমিন এবং সমস্ত কিছু সমস্ত কিছু সৃষ্টি করার বিষয়ে মানুষদেরকে আহ্বান করে যে এই সৃষ্টির ব্যাপারে কোনো ক্ষমতা কারোর আছে কিনা অর্থাৎ রবু বিয়াক রব হিসেবে আল্লাবাদে আর কেউ আছে কি না এরপরে আল্লাহ আহ্বান করেন যে যেহেতু রব আল্লাহ ছাড়া আর কেউ নাই সুতরাং তোমরা একমাত্র আল্লাহ ইবাদত করো এটাই তো যৌক্তিক আল্লাহ সুমন এখানে প্রায় অনুরূপ কথায় বলেছেন যে মানবমণ্ডলী তোমরা আল্লাহর ইবাদত করো কেন করবে কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তী সবাইকে সৃষ্টি করেছেন এখন আমরা এই আয়াতে মৌলিক দুইটি বিষয়ের কথা পাই এক হলো আল্লা তালা স্রষ্টা প্রতিপালক বর্তমানে সকল মানবজাতির এবং পূর্ববর্তী যত মানুষ এবং জিন গত হয়েছে সকলের এটি হলো তাওহিদুর রুব আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নেই প্রতিপালক নেই রবের অর্থ সৃষ্টি প্রতিপালন এটি আল্লাহ তালা এই অ্যাতে বলেছেন সেই সাথে সাথে তিনি আহ্বান জানিয়েছেন যেহেতু আল্লাহ স্রষ্টা সমগ্র মানব জাতির প্রতিপালক প্রতিপালনকারী সুতরাং আর কেউ প্রতিপালন করতে পারে না তাহলে কেন আল্লা অন্যের ইবাদত করা হবে সুতরাং তোমরা অবশ্যই আল্লাহর ইবাদত করবে আর এর আত্মরক্ষা করতে পারো আল্লাহর ইবাদত করলে কি হবে তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবে নিজেদেরকে রক্ষা করতে পারবে তো এই অ্যাঁত রুবুবিয়াত সে সাথে ও বুধু বলে আল্লাহ তালা আল্লাহর উলুহিয়াত একমাত্র আল্লাহর ইবাদতের কথা এখানে সুস্পষ্ট ঘুণা হচ্ছে অর্থাৎ এই আয়াতে দুইটি বিষয় আমাদেরকে জানান দেওয়া হয়েছে এক হলো তাওহিদুর রুবুবিয়াত যা তাওহিদুল উলুহিয়াতের তাওহিদুর রুবুবিয়াত হলো উলুহিয়াত হলো তাউিদুর রুবুবিয়াতের ফলাফল যে আল্লাহ ছাড়া যেহেতু কোনো বাবদ নাই সুতরাং ইবাদত তারই প্রাপ্য একমাত্র এটি হচ্ছে এ মূল বিষয় আর আল্লাহর ইবাদত করলে কি হবে জাহান নাম থেকে নিজেদেরকে রক্ষা করা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে তার উলুহিয়াত এবং রবিয়াত এর প্রতি পরিপূর্ণ ইমানদার হওয়ফিক দান করুন এ বিষয়টি জানা এবং মানাত্মিক দান করুন আমিন আলাইকুম আলহামী ববরাকাত